সালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসি এমসিউগুলোর মধ্যে আমরা আজকে এক থেকে তিরিশটি এমসিকিউ আমরা সলভ করব। প্রথম হচ্ছে আমরা আজকে প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছদ সম্পর্কে আমরা আলোচনা করব। এক প্রশ্ন ভাষার মূল উপাদান কী ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি পৃথিবীতে মোট কতটি ভাষা প্রচলন রয়েছে অ্যানসার হচ্ছে সাড়ে তিন হাজারের বেশি মাতৃভাষা হিসাবে বাংলার স্থান কত সেটা হচ্ছে চতুর্থ বাংলায় কথা বলে পৃথিবীতে প্রায় তিরিশ কোটি লোক আঞ্চলিক ভাষার অপর নাম কী সেটা হচ্ছে উপভাষা এরপর হচ্ছে তৎসম শব্দবহুল কোন ভাষারীতি সেটা হচ্ছে সাধু ভাষা রীতি অর্থাৎ সাধু ভাষায় তৎসম শব্দ সবচেয়ে বেশি এরপর হচ্ছে কোন ভাষারীতি পরিবর্তনশীল সেটা হচ্ছে চলিত ভাষারীতি আর কোন রীতিতে তদ্ভব শব্দবহুল অর্থাৎ কোন ভাষারীতিতে তদ্ভব শব্দ সবচেয়ে বেশি রয়েছে সেটি হচ্ছে চলিত ভাষা ভাষারীতি আমরা আগে বলছিলাম যে তৎসম শব্দবহুল হচ্ছে সাধু ভাষারীতি আর তদ্ভব শব্দবহুল হচ্ছে চলিত ভাষারীতি এরপর হচ্ছে খাটি বাংলা শব্দ বলা হচ্ছে তদ্ভব শব্দগুলোকে এখানে আমরা শিখব হচ্ছে দশ নম্বর প্রশ্ন সেটি হল কুড়ি হচ্ছে কোল ভাষা থেকে এসেছে পেট তামিল ভাষা থেকে এসেছে আর চুলা সেটা আসছে হচ্ছে মুন্ডারি ভাষা থেকে এই তিনটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি বলা হয় যে পেট কোন ভাষা থেকে এসেছে সেটা হচ্ছে তামিল চুল আসছে মুন্ডারি আর কুড়ি আসছে কোল ভাষা রায় এবং বাকি কোন ভাষার শব্দ সেটা হচ্ছে আরবি তারিখ চশমা এবং দোকান এগুলো হচ্ছে ফার্সি ভাষা আনারস আলমারি চাবি এবং বালতি এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ হরতাল হচ্ছে গুজরাটি শব্দ চাহিদা পাঞ্জাবি শব্দ আমরা এবার দেখবো হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন রাজা এবং বাদশাহ এটা কোন দুটা শব্দের কোন ভাষার মিশ্রণে গঠিত হলো রাজা হচ্ছে তৎসম আর বাদশাহ হচ্ছে ফার্সি হাটবাজার হাট হচ্ছে বাংলা আর বাজার হচ্ছে ফার্সি এরপর হচ্ছে আমরা একটা ইংরেজি শব্দ শিখব সেটা হচ্ছে প্রেওডিকাল এর অর্থ হচ্ছে সাময়িকী খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ কোন দুটো ভাষার যে ভাষার মিশ্রণে সেটা গড়ে তোল সেটা হচ্ছে খ্রি হচ্ছে ইংলিশ ইংরেজি আর অব্দ হচ্ছে তৎসম তার মানে হচ্ছে খ্রিস্টাব্দ হচ্ছে ইংরেজি ও তৎসম ডাক্তার খানা ডাক্তার তো অবশ্যই জানি ডাক্তার হচ্ছে ইংরেজি আর খানা হচ্ছে ফার্সি তো আমরা এই প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছদ থেকে আমরা এই বিশটা এমসি কি আমরা শিখলাম এবার আমরা দেখব হচ্ছে দ্বিত প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ব্যাকরণ শব্দটির বোধপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ প্রত্যেক ভাষারই মৌলিক অংশ হচ্ছে চারটি এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা থাকে যে প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি সেটা হচ্ছে চারটি শব্দতত্ত্বের অপর নাম কী সেটা হচ্ছে রূপতত্ত্ব আর বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম এই দুটো এমসিকিউ খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা অনেক পরীক্ষা থাকছে সেটা হচ্ছে শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব আর বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম আর ধ্বনিতত্ত্বে কোন চারটি বিষয় আলোচনা করা হয় সেটা হচ্ছে ধ্বনি বর্ণ সন্ধি নত্ব ও সত্যবিধান পরীক্ষা আসে যে সন্ধি এবং নত্ব সত্ববিধান কোন অংশে আলোচিত হয় সেটা হচ্ছে ধ্বনিতত্ত্বে আর শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক যে বিভক্তিহীন যে শব্দগুলো রয়েছে যেমন হচ্ছে হাত বা বই এই শব্দগুলোতে কোনো বিভক্তি নেই এই বিভক্তিহীন যেসব নাম শব্দ রয়েছে সেগুলোকে বলা হয় প্রাতিপদিক মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকে বলা হয় সাধিত শব্দ সাধিত শব্দ দুই প্রকার একটা হচ্ছে নাম শব্দ আরেকটা হচ্ছে ক্রিয়া এরপর হচ্ছে ব্যাকরণ শব্দটা ভাঙলে বি আ ক্রি অন এই চারটা শব্দ পাওয়া যায় এই চারটা শব্দের একসাথ করে ব্যাকরণ শব্দটা করা হলো তো আমি খুব দ্রুত তোমাদেরকে তিরিশটা প্রশ্ন বলে দিলাম এই প্রথম অধ্যায় থেকে এই তিরিশটা প্রশ্ন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে আরও তিরিশটা সম্পর্কে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহত